ফুটফুটে জমজ দুই ভাই বোন কিছুক্ষণ আগেও বাড়িটাকে আলো করে রেখেছিল। কে জানত মরণ তাদের শিশুকালে এই দুনিয়া থেকে কেড়ে নেবে। স্কুল থেকে ফিরে প্রবাসীর জমজ দুই ছেলে মেয়ে খেলাধুলা করতে গিয়ে পুকুরে ডুবে লাশ হলো, যাদের লাশ এক নজর দেখার জন্য প্রবাসী বাবা চলে আসছে দেশে। অভাগা প্রবাসীর জমজ দুই সন্তান পুকুরে ডুবে লাশ হওয়ার এই করুণ ও হৃদয় বিতারক ঘটনা ঘটে চাঁদপুরের কচুয়া উপজেলার বজুরিখোলা গ্রামে। নিহত কাজী সুজাইদ রহমান ও কাজী তোহেরা আক্তার শিশু শ্রেণীর ছাত্র ছিল। স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম ভুঁইয়া বলেন, আমরা জানতে পেরেছি যমজ শিশু দুটি গতকাল বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পর বাড়ির পূর্ব পাশে ঘুরতে গিয়ে আকস্মিকভাবে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। যমজ দুই ভাই বোনের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতদের পরিবারের সূত্রে জানা গেছে, দুই শিশুর বাবা প্রবাসী কাজী সালাহ উদ্দিন আজ দেশে ফিরলে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। স্বামীর কাছে কি জবাব দেবে তা ভেবে পাচ্ছে না দুই সন্তান হারানো এই মা। দর্শক, এ ঘটনায় আপনি কতটা শোকাহত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।